এই মুহূর্তে আমরা রয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয় ভবনে। এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে এক ঘন্টা আগে, যারা নিরাপত্তার দায়িত্ব ছিলেন, অর্থাৎ পিজিআর সহ অন্য অন্য নিরাপত্তা বাহিনী এবং পুলিশের সদস্য যারা ছিলেন, এই জায়গাটি যখন ছেড়ে দেয়, ঠিক তখন আমরা এখানে এসেছিলাম। আমরা তখন দেখেছি এই জায়গাটি ছেড়ে দিয়েছে পিজিআর এর সদস্যরা। তারা কয়েকটি গাড়ি করে এই কার্যালয়টি যখন ছেড়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়, তারপরে সাধারণ যারা মানুষ, শিক্ষার্থী, যে নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা দেখেছি এখানে তারা এসেছেন। তারা আস্তে আস্তে করে এই ভিতরের পর্যন্ত প্রবেশ করেছেন এবং তাদেরকে অনেকে বিজয় উল্লাস করতে দেখা গেছে। তাদের অনেকের সাথে আমরা কথা বলেছিলাম, তারা তাদের অনুভূতির কথাও আমাদেরকে জানিয়েছেন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজকে আমি একজন মা উৎসর্গ করলাম। দীর্ঘ 15 বছর আমাদের মৌলিক অধিকার প্রথম আলো গণতন্ত্র ভোট আর ভোটাধিকার সে হরণ করেছে। শেখ হাসিনা যত 15 বছর আমাদেরকে যেভাবে জ্বালাইছে এবং সরকার আমাদের যেন আর পৃথিবীতে যেন না আসে, হয়তো মাঠে নামতে পারিনি কিন্তু মন থেকে দোয়া, দেশের জন্য দোয়া করেছি, আজকে স্বাধীন হতে পেরে অনেক খুশি লাগছে। অনেকে কার্যালয়ের জিনিসপত্র নিয়ে যায়। আমরা বিজয় করলাম সেজন্য অনেক মানুষ ভিতর থেকে ফ্যান নিয়ে আসতেছে, তারপরে ফুলের টব নিয়ে আসতেছে, বিভিন্ন জিনিস গণভবনের ভিতরে বিভিন্ন জিনিস নিয়ে আসতেছে। বিক্ষুব্ধ জনতার একটি অংশ তখন অবস্থান নেয় প্রধানমন্ত্রীর কার্যালয় আর গণভবনের মাঝামাঝি বিজয় সরণি এলাকায়। সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের বিশাল একটি প্রতিকৃতি ভেঙে ফেলতে দেখা যায়। ঠিক তখনই সেখান থেকে সশস্ত্র বাহিনীর গাড়িতে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দিকে যাচ্ছিলেন বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, হেফাজত ইসলামের মামুনুল হক, অধ্যাপক আসিফ নজরুল, গণতন্ত্র মঞ্চের জোনায়েদ সাকী সহ অনেকেই। আমরা এখন বঙ্গভবনে যাচ্ছি, আমরা সেখানে অন্তর্বর্তী সরকার নিয়ে রাষ্ট্রপতির সাথে কথা বলবো। আমরা এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ যে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে আগামীর বাংলাদেশ, বাংলাদেশের ছাত্র তরুণ সমস্ত মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী হবে। এ সময় পথে পথে সশস্ত্র বাহিনীকে ঘিরে উল্লাস করতে দেখা যায় সাধারণ মানুষের অনেককেই।